ভারতবর্ষের কোন সুপারস্টার যদি বিদেশের মাটিতে পপুলার হয়ে থাকে সেটা হচ্ছে শাহরুখ খান ভারতবর্ষের বলতে পারেন সেটা আবার প্রমাণিত এই দু হাজার তেইশ সালে শাহরুখ খানের তো কামব্যাক হয়েছে জওয়ান এবং পাঠান এই দুটো সিনেমায় তো অ্যারাউন্ড ওভারসিজ থেকে প্রায় হাজার কোটি টাকার কালেকশন করেছে কিন্তু জাওয়ানও যেরকম বিদেশে কালেকশন করেছে খুব ভালো পাঠানও সেরকম বিদেশে টোটাল মানে ওভারঅল বিশাল কালেকশন করেছে সেরকম ডাঙ্কিও কিন্তু বিদেশে যথেষ্ট ভালো পারফরমেন্স করেছে অন্তত থেকে ইন্ডিয়ার বিচার করলে বিদেশের বিদেশে কিন্তু পারফরমেন্স যথেষ্ট ভালো পাঠান ওয়ার্ল্ড বিদেশ থেকে কালেকশন করেছিল হচ্ছে তিনশো সাতাশি কোটি পঞ্চাশ লক্ষ টাকা ওভারসিজ থেকে সেখানে জাওয়ান কালেকশন করেছিল চারশো কোটি টাকা ডাঙ্কিও কিন্তু একদম পিছনে নেই ডাঙ্কিও কিন্তু যথেষ্ট ভালো কালেকশন করেছে অন্তত টাইগার থ্রি থেকে অনেক ভালো টাইগার থ্রি যেখানে থেকে কালেকশন কোটি লক্ষ টাকা সেখানে ডাঙ্কি কালেকশন করেছে একশো তিরাশি ডাংকি কালেকশন করেছে কোথার থেকে কত কালেকশন করেছে সেটাই আমি আজকে আপনাদেরকে এই ভিডিওতে পুরো ডিটেলস এ শেয়ার করবো মানে কোন কোন জায়গার থেকে কত কত কালেকশন করেছে এনিমাল যদি দেখেন দু হাজার তেইশ সালে এনিমাল একটা হিট সিনেমা এনিমাল কিন্তু বিএস থেকে কালেকশন করেছিল হচ্ছে আপনার দুইশো পঞ্চান্ন কোটি টাকা সেদিক থেকে বিচার করলে কিন্তু এনিমালের দুইশো পঞ্চান্ন কোটি টাকা সেখানে মাত্র ডাঙ্কি একশো তিরাশি কোটি টাকা মানে খুব বেশি কিন্তু পিছিয়ে নেই ভেবে দেখুন কিন্তু ওভারঅল মানে সারা পৃথিবীর থেকে কালেকশন হচ্ছে আপনার টাকা ইন্ডিয়ার থেকে দুইশো চুয়াল্লিশ কোটি টাকা এবং ওভারসিজ থেকে একশো তিরাশি কোটি টাকা তার মানে ওভারসিজে এ শাহরুখ খানের পপুলারিটি কোন লেভেলে সেটা একবার ভেবে দেখুন এই একশো তিরাশি কোটি টাকা যদি আপনি ইউএসডি তে নিয়ে যান তাহলে হয় বাইশ মিলিয়ন এমনিতে ফিফটি মিলিয়ন যদি একটা রিচ করে সেটা একটা বিশাল বড় ব্যাপার হয় যদিও কিন্তু বাইশ মিলিয়ন বিষয়টা কিন্তু একদমই কম নয় উনিশ কুড়ি মিলিয়নও কিন্তু অনেক বড় ব্যাপার সেখানে ডাংকি বাইশ মিলিয়ন করেছে এই বেশিরভাগ যে কালেকশনটা এসছে সেটা কিন্তু এসছে আপনার ইউকে ইউএসএ অস্ট্রেলিয়া আর কানাডা এর কারণ হচ্ছে ওইখানে পাঞ্জাবিদের সংখ্যা বেশি এবং এই গল্পটাও তো পাঞ্জাবিদের উপরে সেইখানে এরা পাঞ্জাবিরা এর সঙ্গে বেশি অ্যাটাচ হতে পেরেছে এবং সেই জায়গাতেই কিন্তু বেশিরভাগ কালেকশনটা এসছে হচ্ছে ডাংকি ইউনাইটেড স্টেট থেকে কালেকশন করেছে ডাঙ্কি হচ্ছে পঞ্চান্ন লক্ষ পঁয়ত্রিশ হাজার ইউএসডি কানাডার থেকে কালেকশন করেছে তেইশ লক্ষ পঁচিশ হাজার ইউএসডি রেস্ট অফ আমেরিকার থেকে কালেকশন করেছে হচ্ছে দশ লক্ষ ইউএসডি এশিয়া ওসেনিয়ার থেকে অস্ট্রেলিয়ার থেকে কালেকশন করেছে আঠেরো লক্ষ ও পঁচাত্তর হাজার ইউএসডি বাংলাদেশ থেকেও কিন্তু খুব ভালো কালেকশন করেছে সাত লক্ষ ইউএসডি নিউজিল্যান্ড থেকে কালেকশন করেছে তিন লক্ষ ত্রিশ হাজার ইউএসডি মালয়েশিয়ার থেকে কালেকশন করেছে তিন লক্ষ ইউএসডি নেপাল থেকে কালেকশন করেছে আড়াই লক্ষ ইউএসডি সিঙ্গাপুর থেকে কালেকশন করেছে হচ্ছে দু লক্ষ দশ হাজার ইউএসডি এবং রেস্ট অফ এশিয়ার থেকে কালেকশন করেছে তিন লক্ষ ইউএসডি ইউএই মিডল ইস্ট থেকে কালেকশন কিন্তু জাওয়ান এবং পাঠার তুলনায় অনেকটাই কম ইউএই থেকে কালেকশন করে হচ্ছে পঁয়ত্রিশ লক্ষ পঁচিশ হাজার ইউএসডি জিসিসি থেকে কালেকশন করে চলছে সতেরো লক্ষ পঞ্চাশ হাজার ইউএসডি সৌদি আরবিয়ার থেকে কালেকশন করেছে হচ্ছে নয় লক্ষ পঁচিশ হাজার ইউএসডি এবং আফ্রিকা এবং রেস্ট রেস্ট অফ মিডল ইস্ট থেকে কালেকশন করেছে হচ্ছে তিন লক্ষ পঁচাত্তর হাজার ইউএসডি ইউরোপ থেকে এ ইউনাইটেড কিংডম মানে ইউকে থেকে কালেকশন করেছে হচ্ছে একুশ লক্ষ পঁচাত্তর হাজার ইউএসডি জার্মানির থেকেও কিন্তু ভালো কালেকশন করেছে জার্মানি থেকে কালেকশন করেছে হচ্ছে পাঁচ লক্ষ পঁয়ত্রিশ হাজার ইউএসডি এবং রেস্ট অফ ইউরোপ থেকে কালেকশন করেছে সাত লক্ষ ইউএসডি টোটাল ওভারসিজ থেকে ডাঙ্কির কালেকশন হচ্ছে দু কোটি উনিশ লক্ষ ইউএসডি এর অ্যারাউন্ড আপনি বলতে পারেন টোয়েন্টি টু মিলিয়ন টোয়েন্টি টু মিলিয়নকে যদি আপনি ইন্ডিয়ান রুপিজে কনভার্ট করেন একশো তিরাশি কোটি টাকা এটা কিন্তু যথেষ্ট ভালো অ্যামাউন্ট কারণ ইন্ডিয়ার থেকে কিন্তু সেই তুলনায় বিচার করলে সেরকম বিশেষ কালেকশন নেই যেখানে ওভারসিজ থেকে কালেকশন হয় তার কারণ সেটা বললাম যে শাহরুখ খানের বিদেশে কিন্তু প্রচুর ফ্যান এবং সেই শাহরুখ খানের ডাংকি সিনেমাটা ওভারসিজ থেকে এত বেশি কালেকশন করেছো তো এই ছিল ডাংকি ওভারসিস কালেকশন তো আজকে এই পর্যন্তই যদি আপনাদের এই ভিডিও পছন্দ হয় তো লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন আর নতুন নতুন আপডেট জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন